চট্টগ্রামের বাজারে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ পণ্য বাজেটের পর পেঁয়াজের দাম প্রতি কেজিতে পাঁচ টাকা বেড়েছে বাজেটের প্রভাব পড়েছে সিগারেটে সাধারণ ক্রেতাদের অভিযোগ বাজেটের কারণে কোনো কিছুর দাম কমেনি উল্টো বেড়েছে দেশি পেঁয়াজ কেজি প্রতি নব্বই টাকা এবং ভারতীয় পেঁয়াজ পঁচাশি রসুন একশো আশি টাকা ও আদা আড়াইশো টাকায় বিক্রি হচ্ছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার সব ধরনের মশলার দামও তবে অপরিবর্তিত রয়েছে মাছ মাংসের দাম দর্শক এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ সাইফুল বাজারে পণ্যের বাড়তি দামের বিষয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা জানাবেন আমাদের নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার মালিয়া আসলে যেমনটি বলেছেন গত বৃহস্পতিবারে কিন্তু বাজেট ঘোষণা করা হয়েছে সবাই ধারণা করেছিল আসলে বাজেটের পরপরেই কিন্তু আসলে হয়তো নিত্যপণ্য কিংবা ভোগ্যপণ্যের উপরে একটা প্রভাব পড়বে চট্টগ্রামের বাজারে আসলে কোনো ধরনের প্রভাব পড়েনি বরং উল্টু বেড়েই চলেছে বাজেট ঘোষণা যেদিন করা হয়েছিল সেদিনে কিন্তু কেজিতে পাঁচ টাকা থেকে ছয় টাকা বেড়েছে পেঁয়াজের দাম এবং রসুনের দামও বেড়েছে আদার দামও বেড়েছে এবং আজকে সকালবেলার আমরা বাজার যাচাই করেছি যে আদা আসলে বাজেটের আগে বিক্রি হয়েছিল আড়াইশো টাকা সেই আদা এখন বিক্রি হতে দুশো আশি টাকাতে যেই রসুন একশো পঁচানব্বই টাকাতে বিক্রি হয়েছিল সেই রসুন এখন বিক্রি হতে আসলে দুশো বিশ টাকা থেকে দুশো তিরিশ টাকা পেঁয়াজ বিক্রি হতে নব্বই টাকা থেকে পঁচানব্বই টাকাতে এবং সেই সাথে যদি আমি নিত্যপণ্যের কথা বলে থাকি আসলে সবগুলো নিত্যপণ্যের দামে কিন্তু উদ্যোগ উদ্যোগগতিতে বিক্রি হতে প্রতিটি সবজি কিন্তু ষাট টাকা থেকে সত্তর টাকার নিচে কোনো সবজি বিক্রি হতে না প্রতিটি সবজি উর্দোগ মূল্যে বিক্রি হতে এবং সেই সাথে ডিমের ডজন কিন্তু বিক্রি হতে আজকে সকালবেলা একশো ষাট টাকায় গত সপ্তাহে সে যে ডিম দেড়শো টাকা বিক্রি হয়েছিলো সেই ডিম কিন্তু এখন বিক্রি হতে একশো ষাট টাকাতে এবং যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু অভিযোগ করে বলেছেন সঠিক বাজার মনিটরিং ব্যবস্থা না থাকার কারণেই কিন্তু আসলে ব্যবসায়ীরা যে যেভাবে পারছে সেভাবে ব্যবসা করে নিতেন তাদেরকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তবে ব্যবসায়ীদের একটা অভিযোগ সেটি হচ্ছে যে আসলে তারা অধিক মূল্যে কিনে আনতে হচ্ছে বিধায়ী তারা অধিক দামে বিক্রি করতে হচ্ছে তাদের কিছু করার নেই তবে ব্যবসায়ীরা জানিয়েছেন বাজারে কিন্তু এখনও বাজেটের কোনো প্রভাব পড়েনি তবে বাজেটের প্রভাব কবে নাগাদ পড়বে সেটা কিন্তু তারা বলতে পারতেছে না তবে ব্যব ক্রেতাদের অভিযোগ হতে যেই পণ্যগুলো বাজেটের যেই বাজারে যে পণ্যগুলোর দাম কমার কথা ছিল সেগুলো ব্যবসায়ীরা আগে থেকেই দাম বাড়িয়ে দিয়েছে জন্য কিন্তু আসলে তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তবে বাজেটের যে প্রভাব সেটা কিন্তু কবে নাগাদ আসলে বাজারে পড়বে সেটা বুঝা যাচ্ছে না মালিয়া বাজার পরিস্থিতি নিয়ে এটাই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ ধন্যবাদ আপনাকে